Görüşürüz. ব্লগের পুরো ভিডিওই ডিলিট হয়ে গেছে। ওখানে আমরা এত মজা করেছি, বিকেলবেলা ঘুরতে গেছিলাম বৌদিভাই রিনি আমি, তারপরে এসে ক্যারাম খেলা, তারপরে রাতে ঘুমোনো, মজা মস্তি করে পুরো ঘুমোনো, তম আমি রিনি আর পিসিমণি তিন চারজন আমরা একসাথে ঘুমিয়েছিলাম, খুব মজা করেছিলাম। বাট দুঃখজনক ব্যাপার যে আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি সেই ভিডিওগুলো ক্লিপসই দিতে পারলাম না। যাই হোক, যেগুলো বাকি ছিল মানে যেগুলো বেঁচেছিল আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ব্লগটাতে যাওয়া যায়, প্রতিদিন তো সকালে উঠি, কাজে ব্যস্ত থাকি তোমরা দেখো, কিন্তু আজকের সকালটা একটু অন্যরকম। এখন বাজছে 6:15, তো আমরা সবাই হাঁটতে বেরিয়ে পড়েছি। সঙ্গে আছে দিদিভাই রিনি, ওইদিকে আছে আমার ননদ, আর এখানে রিতম। রিতম হাই করে দাও। সকালের প্রভাত ফেরিতে আমরা চলে এসেছি, দেখা যাক এখন কতদূর যাওয়া যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কত, আমরা এখানে আর ওরা সবাই কত দূরে। আমরা ওই আজকে ফার্স্ট এসেছি, আমিও ফার্স্ট এসেছি, তো আমাদের হাঁটা কম, আমরা ওদের মতো হাঁটতেই পারছি না, যার জন্য ওরা তো হেঁটে হেঁটে কত দূর চলে গেছে। বাহ, সকাল সকাল জোড়া শালিক, তাহলে আজ দিনটা মনে হয় ভালোই যাবে। ওয়াও, সেই লাগছে, ওখানে ছবি তুললে দারুণ লাগবে। তোমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের সামনে। এটা হলো রিনির স্কুল। স্কুলটা এত সুন্দর, ভিতর থেকে মনে হচ্ছিল পুরো পার্ক, বাট পরীক্ষা চলছিল, যার কারণে হলো আমাদের ঢুকার প্রবেশ নিষিদ্ধ ছিল, তার জন্য ঢুকালো না। তো আর একদিন যদি গাজলে আসি তবে অবশ্যই স্কুলের ভেতরটা তোমাদের দেখাবো, রিনি বলল। ওরা ভাববে আমরা কোথায় চলে গেলাম। এইটা কি? এটা এটা পেরে পিছন গেটটা সামনে গিয়ে বাইরে, এটা হোস্টেল। কোনটা? এটা স্কুল, ওটা হোস্টেল। স্কুলের গেটটা তো খুব সুন্দর। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বন্ধু গাজলের, গাজল বিনয় পাঠভবনের সামনে। তো স্কুলটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর, ভেতরটা ভালোই লাগছিল। তো এটা হলো উষা মার্টিন স্কুলেরই একটা অংশ যেটা গাজলে রয়েছে। তো এখান থেকে রিতম পরীক্ষা দিয়েছে লকডাউন থাকাকালীন, কারণ স্কুলে যাওয়া তো তখন সম্ভব হয়েছিল না করোনার জন্য। আমরা এখন পার হচ্ছি রোড, রিনি আর আমি যেহেতু পিছনে থেকে গেছি, ওরা আগে চলে গেছে। তো আমরা এখন গাজল বাজারে ঢুকছি, গাজলের বাজারে, মানে সবজি বাজার, কাঁচা সবজির বাজার। তোমাদেরও নিয়ে চলে চলো। তো বন্ধুরা, আমরা বাজারে ঢুকে পড়েছি, তো এবার জমিও বাজার করব। আমাদের রিতম বাবু তো খুব ব্যস্ত হয়ে পড়েছে, বাজার করছে দাদাবাবুর সাথে। আমাদের রিতম বাবু বাজার করছে, না তো আমি
ভাবলাম যে যতক্ষণ দিদিভাই আর দাদাভাইরা বাজার করছে ততক্ষণ একটু মাছের বাজার দিকটা ঘুরে আসি, তাই রিনিকে নিয়ে বেরিয়ে পড়লাম মাছের বাজারের দিকে। কাছেই যদি আমাদের বাজার অলমোস্ট কমপ্লিট, আমার হাতে একটা আছে, রিনির হাতে একটা আছে, ওখানে দেখো নিয়ে যাচ্ছে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে রোড দিয়ে বাড়ি যাবো, সেখান থেকে ন্যাশনাল দিয়ে। এবার নাইন জানুয়ারিতে মানে নাচের প্রোগ্রাম, তো ম্যাডাম স্কুলটাও সুন্দর, এখানে স্কুলগুলো একদম গোছানো। হ্যাঁ প্রত্যেকটা স্কুল আমরা এদিকে রিতম আর আমি হলো কম্পিউটারে। এটা একটা সূর্য যেটা হচ্ছে রিতম একটা আর্ট করবে। ও কেমন কানে তুল পড়েছে মনে হচ্ছে, টোপড় হয়ে গেল চুল। মুঝে বানায়া হে রিতম বড়া কলাকার রিতম দাস নে, ডোন্ট ডু মাই ইনসাল্ট, বহুত হি আচ্ছা হ্যায় ইসলিয়ে তো বোল রহি হুঁ, আচ্ছা ইনসাল্ট নেহি কর রহি হুঁ। তো হম বানায়েঙ্গে আব ডোরেমন, দেখো কেসে ডোরেমন বানাতে হ্যায়, পহলে এক গোল। তো ইধার সে দিখাতা হুঁ আচ্ছে সে ভিউ আপ দেখ সকতে হো, ছোট বড় ইয়ে কি বোল হ্যায়, ये क्या झोल है गोल। और अगर ये ड्राइंग अच्छा हुआ तो इस वीडियो में 1K लाइक्स आने चाहिए। थैंक यू बच्चा, मुझे कुछ लग रहा है थोड़ी बहुत का इसका आप ज्यादा शुक्र इसका लगा दो जोक दे वो आई बोल रहा हूं क्या बोल रहा हूं बना बना बनाओ जी बनाओ, कैसे बनाते हो हम भी देखे। রিতমের জন্য একটা বড় লাইক, কারণ আমি হেরে গেছি, রিতম উইন হয়েছে, তাই জন্য একটু দুঃখিত, ছোট বাচ্চার কাছে হেরে গেলাম। আর এইদিকে তো মাদের গল্প চলছে জমি আড্ডা। তো জানোই তো মেহেন্দি আর্টিস্ট, যেখানেই যায় মেহেন্দি পড়ানোর পালা শুরু হয়ে যায়। তো যার জন্য রিনি বললো যে কাকিমণি আমাকে একটু মেহেন্দিটা পড়িয়ে দাও, তো যার জন্য এখন মেহেন্দি পড়াতে যাব। মেহেন্দি পরিয়ে এসে তোমাদেরকে তো মেহেন্দি পড়ানোর ভিডিওটা অবশ্যই দেখাবো, মেহেন্দি পরিয়ে এসে অবশ্যই আবার ভিডিওতে ব্যাক করবো। তো যাই মেহেন্দিটা পরিয়ে এসে
পিসুমনির বাড়ি থাকা হলো কমপ্লিট। তো এখন বাড়ি যাওয়ার পালা, তো গুছানো শুরু হয়ে গেছে, গোজ গোজ করা শুরু হয়ে গেছে। এটা আমার গিফট। পিসুমনির বাড়িতে দুটো দিন ভালোই কাটলো, কালকে থেকে ছিলাম, আজকে বাড়ি চলে যেতে হবে। চলো তাহলে, রেডি হয়ে না এক্ষুনি যাবা? কি মন্দির এটা? কালীবাড়ি মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। দক্ষিণেশ্বরের মতন একটু ভিউজ গুলো, শিব ঠাকুর, মায়ের মূর্তি। বাস স্ট্যান্ডের কাছে এই মন্দিরটা, তো বাসে ওঠার আগে একটু মন্দিরটা ঘুরে নিলাম, তারপরে তো বাস চলে আসলো, উঠে পড়লাম। ফাইনালি বাড়ি ফিরে আসলাম, এখন বাজছে 3:30। তো প্রচণ্ড ক্লান্ত, যার জন্য খুব ঘুম পাচ্ছে, তো একটু ঘুমে নিই। একদিন পরে এসেছি তাই এত ভালোবাসা। তুমি অনেক ভালো, তুমি সোনা মন্না, ঘুরতে ঘুরতে যাবি? থাক লুসি, লুসির সাথে ঘুরতে যাবো, তোমাকে নিয়ে যাবো না। চুপ, যাও গেট খোলো, যাও চল, যাও চল, দাঁড়া। আমি চিম্পাঞ্জি দাঁড়িয়েছে, কালো চিম্পাঞ্জি দাঁড়িয়েছে। পিসি বাড়ি থেকে আসার পর তো একটু ঘুম টুম দিয়ে এখন রান্নায় নেমে পড়েছি। ভাত হচ্ছে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ আর ভাত, আর পেঁয়াজ কুটি, আর শিম ভাজা হবে রাতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, নতুন একটা দিনে নতুন একটা প্লেস নিয়ে। হয়তো নতুন জায়গা তোমরা দেখতে পাবে, বাট সেটা সারপ্রাইজ থাকলো, এখন বলবো না। দেখা যাক যাওয়া হয় কি না এখনো ঠিক নেই। তো ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো। একটা লাইক তোমাদের ভালোবাসা জানাবে যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। লাইক করো। Bye, good night.